ফুরফুরা শরীফ ভারতবর্ষের মুসলিমদের এক অন্যতম প্রধান তীর্থস্থান এই ফুরফুরা শরীফে জন্মগ্রহণ করেন হজরত আবু বক্কর রহমতুল্লাহে যিনি একাধারে আধ্যাত্মিক গুরু বা সুফি সাধক অন্যদিকে বিশিষ্ট সমাজ সংস্কারক তাহার প্রতিষ্ঠিত ধর্মীয় সমাগম বা জলসা প্রতি বছর ফাল্গুন মাসে একুশ বাইশ তেইশ তারিখে ফুরফুরা শরীফে অনুষ্ঠিত হয় দুই বাংলা ও আসামে তিনার অগণিত ভক্ত ছড়িয়ে রয়েছে এই বাৎসরিক ধর্মীয় সমাগমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষের আগমন ঘটে যেখানে ধর্মীয় সমাগমের পাশাপাশি জলসা কেন্দ্রিক বিভিন্ন ধরনের স্টল থাকে খাবার জিনিসপত্র বই ইত্যাদির দোকান থাকে এই সবের মাঝে এক অন্যতম সম্পূর্ণ আলাদা প্রয়াস ছিল আমাদের বেঙ্গল একাডেমি ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্টের পক্ষ থেকে আমরা আগত সকল মানুষদের সামাজিক শিক্ষাগতভাবে ও এনআরসি এনপিআর ক্যা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলাম এই ফুরফুরার ধর্মীয় সমাগমে আগত লক্ষ লক্ষ মানুষের মধ্যে যুবক শ্রেণী বা স্কুল কলেজের ছাত্রদের সংখ্যা ছিল অনেক বেশি আমরা এই সমস্ত যুবক যারা আর্থিক সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে আছে তাদের এডুকেশন সম্পর্কে বিভিন্ন সুযোগ সুবিধা অধিকার এবং চাকুরির সহায়তা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ সন্ধান আগামীতে কি করবেন সহজে কাজ পাওয়ার উপায় ইত্যাদি সম্পর্কে সচেতনমূলক একটি অনাবদ্ধ প্রয়াস ছিল আমাদের দেশের পক্ষ থেকে সেই সঙ্গে আগত মানুষদের হাতে আমরা তুলে দিই কেরিয়ার গাইডেন্স বুক এবং এনআরসি এনপিআর ক্যাশ সম্পর্কিত সচেতনমূলক বই